ভাইরে বন্ধুরা বাবারা আমার যুবক ভাইরা আমার মা বোনেরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন মিশকাতুল মাসাবিহ কিতাবুস সালাত ইমামে খতিব তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আবু দাউদ থেকে হাদিস সংকলন করেছেন হযরত আবু হুরায়রা থেকে হাদিস আল্লাহ হাবিব বলেন মা বিন আহাদি ইউসাল্লিমু আলাইকা ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দ আলাইহি সালাম ও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম নবী পাক বলেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি নবীর উপরে কেউ যদি দরুদ সালাম প্রদান করে তো আল্লাহ আল্লাহ তাবারক তাআলা আমাকে ওই দিকে মনোযোগ দান করিয়ে দেয় আমি যখন মনোযোগ দিয়ে দেই হাত্তা আরুদ্দ আলাইহি সালাম তো আমি আমার উম্মত এবং আল্লাহ যে কোনো সৃষ্টির সালামের জবাব মদিনা থেকে দিয়ে দেই ইমামে জাযরি ফরমান দালাইলুল খায়রাত বিশ্ববিখ্যাত দরুদের কিতাব কিতাবে লেখা রয়েছে ইমামে জাযরি এমন একজন আলেম এদিন ছিলেন এমন একজন আশিক রসুল ছিলেন যার ইন্তেকালের পরে তার কবরের মাটি থেকে 100 বছর পর্যন্ত মেশকামগড়ের সুগ্রাম বের হয়েছে ওনার জিসিম শরীর তো নয় বরং ওনার কবরের মাটি থেকে 100 বছর পর্যন্ত মেশকো আমগড়ের সুগ্রাম বের হয়েছিল ইমামে জাযরি ওনার দালাইলুল খায়রাতের মুকদ্দমাত লিখেছেন আল্লাহর হাবিব বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা হাদিস নবী জি বলেন আসমাউ সালাতা আহলি মুহাব্বাতি ওয়া আরিফুহুম যে ব্যক্তি মুহাব্বাতে আমার উপরে দরুদ পড়বে আমাকে সালাম দিবে ওই ব্যক্তি যে ব্যক্তি মুহাব্বাতে আমার উপরে দরুদ পড়বে এবং আমি নবীকে সালাম দিবে আমি নবী মদিনা থেকে সরাসরি তার কণ্ঠের আওয়াজ শুনি এবং তাকে চিনতেও পারি শুধুমাত্র মহব্বত দরকার বলে সুবহানাল্লাহ কি দরকার মহব্বত সুতরাং যখন দরুদ শরীফ পাঠ করা হবে ভাই জানেরা যখনই দরুদ শরীফ হবে মসজিদে হোক মাদ্রাসায় হোক জলসায় হোক খানকায় হোক ঘরে হোক হাঁটতে হাঁটতে হোক বসে বসে হোক ঘুমের সময় হোক অবশ্যই অবশ্যই মহব্বত প্রয়োজন আমার ভাইরা আমার প্রিয় মুসলমান যুবক ভাইরা আমার মা বোনেরা আমার বাবা ভাইরা উলামায়ে কেরাম তুলাবাই ইবাদ একটা হাদিসে বাক শোনাই দিই ইমামে জালালউদ্দিন সুয়ুতি যিনি আমার নবীজিকে 75 বার স্বপ্নে দেখেছে কোন কোন আলিমদিন তো বলেছেন ইমামে জালালউদ্দিন সুয়ুতি আল্লাহর হাবিবকে 35 বার জাগ্রত অবস্থায় দিদার পেয়েছে 35 বার এই চর্মচক্ষু দিয়ে দিদার পেয়েছে ইমামে জালালউদ্দিন সুয়ুতি ওনার বিশ্ববিখ্যাত ফতাওয়া কিতাব আল হাবিবিল ফতাওয়া দ্বিতীয় খণ্ড 555 নম্বর পৃষ্ঠাতে হাদিসে পাক সংকলন করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন আমি যখন ইন্তেকাল করব আমার মরণের পরে আমার ইন্তেকালের পরে আমাকে যখন কবরের ভিতরে শোয়া দেওয়া হবে আমার কবরে আনোয়ারে মহান রব্বুল করিম একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে ওই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন কি ক্ষমতা দান করবে আমি নবীর সোহবত থেকে শুনে নাও আল্লাহ হাবিব বলেন আ'তাহু আসমাআল খালায়েক আ'তাহু আসমাআল খালায়েক আল্লাহর সমস্ত সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা ওই ফেরেশতাকে আল্লাহ দান করে দিবে জোরে সুবহানাল্লাহ বলে সমস্যা আছে সুবহানাল্লাহ আর একটু জবাব করে বলি সুবহানাল্লাহ মাশাআল্লাহ ফেরেশতার ক্ষমতা আল্লাহর হাবিবের জবাব থেকে আমরা শুনলাম আরে ভাই ওই ফেরেশতা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম রওজায়ে পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর গোলামি করতেছে নবীর চাকরি করতেছে দাঁড়িয়ে আছে মদিনায় আল্লাহ তার কানের ক্ষমতা বৃদ্ধি করে দিয়েছে আল্লাহর সৃষ্টি জগতের যে কোনো প্রান্ত থেকে যে কোনো আল্লাহর সৃষ্টি যখন আমার নবীকে দরুদ এবং সালাম দিবে ওই ফেরেশতা দাঁড়িয়ে থাকবে মদিনায় এবং শুনে আমার নবীর কাছে পৌঁছে দিবে সালাম আমার ভাইরা বাবারা
হাদিস তো শেষ হয়ে গেল কিন্তু আমার নবী আমাদেরকে কি মেসেজ দিলেন আল্লাহর হাবিব বলেন আরে আমার উম্মতের দল আমার ফেরেশতা আমার দরবারে কোরআন পড়ে আমার কবরে আনোয়ারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরি করবে ওয়ালা একজন আল্লাহর ফেরেশতা কি ক্ষমতা হয় আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের সমস্ত মখলুকের আওয়াজ শোনার ক্ষমতা যদি তাকে আল্লাহ দান করে দেয় এবার বলো ওই গোলামের গরিব আমি নবীর ক্ষমতা তার চাইতে কম না বেশি সুবহানাল্লাহ বলবেন না ফেরেশতাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে আর আমি মুহাদ্দিস মুফাসসির ডক্টর শায়খ নায়েক হয়ে বলি নবী দূর থেকে শুনতে পায় না নবী দূর থেকে শুনতে পায় না এই মূর্খ এই জাতি বিশেষ করে দিচ্ছে এজন্য আমার ভাইরা বাবারা দরুদ শরীফ এমন ভাবে পড়ব চক্ষুটা বন্ধ থাকবে ডানে বামে তাকাবো না মহাব্বত থাকবে সম্ভব হলে কল্পনার জগতে চলে যাব আর মনে মনে চিন্তা করব আমি এই মুহূর্তে মদিনায় পাকের রওজায় পাকের সামনে দাঁড়িয়ে আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত দরুদ এবং সালাম দিচ্ছি আমার নবী নিজ কান মুবারক দ্বারা শুনতে পাচ্ছে আরে কাবার দিয়ে শুনি সুবহানাল্লাহ নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে আর একটু সবার করে বলেন দিয়েছেন কে সৃষ্টিকর্তা দিয়েছেন কাকে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমার বাবা ভাইরা আমার যুবক ভাইরা একটু মুহাব্বতের নজর শরীফ পড়ব জবানটা মেরে উঁচু আওয়াজে চোখটা বন্ধ করে আরো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জবান করে মুহাব্বত আমার মনে
কল্পনা কল্পনা যাব আমি সোনার আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার বাবা যাব আমি সোনার মদিনা হল যাব আমি সোনার বাবা বাবা গো যাব আমি সোনার মদিনা হল আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার সতর্ক
দিয়েছেন হে আমার বান্দারা গান অর্জন করো গান অর্জন করো গান অর্জন করো কেন না গানীদেরকে আমি মর্যাদা দান করেছি যারা শিক্ষিত তাদের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় মর্যাদা এবং নিয়ামত রেখেছি আমার ভাইরা যদি কারো গান না থাকে নামাজের গান নাই নামাজ আদায় হচ্ছে না রোজার গান নাই রোজা আদায় হচ্ছে না ফরজ গোসলের গান নাই ফরজ গোসল আদায় হচ্ছে না ওযুর গান নাই ওযু আদায় হচ্ছে না আচ্ছা কার উপরে যাকাত ফরজ হয়েছে যাকাতের মাসাইল সে জানলো না শিখলো না কোন মুফতির কাছে গিয়েও মাসাইল তো জানতে চাইলো না গান নাই তো বিপদে পড়বে গান না থাকার কারণে কোনো না কোনো এক দিক দিয়ে সে যাকাত আদায় করতে পারবে না এজন্য সে ফরজ তো করার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে আচ্ছা কেউ যদি পর্দা ফরজ হয় কারো উপরে পর্দার কি গুরুত্ব পর্দার কি ফজিলত পর্দার জন্য আল্লাহ এবং তার রাসূল ইসলামে শরীয়ত কি বলেছেন যদি গান না থাকে বেপরোয়া হয়ে যাবে এজন্য আল্লাহ বলেছেন হাল ইয়াস্তাবি আরে আমার বান্দারা আমি গানীদেরকে মর্যাদা দান করেছি যারা গান রাখে আর যারা গান রাখে না তারা এক সমান নয় রাস্তা দিয়ে আলেম হেঁটে যাচ্ছে তুমি তার জন্য রাস্তা ছেড়ে দিবা তুমি গাড়িতে উঠেছো একজন আলিম গাড়িতে উঠেছে তুমি সিট থেকে দাঁড়িয়ে আলিমকে বসার জন্য জায়গা করে দিবা তোমার গাছে একটা নতুন ফল এসেছে আলিমের জন্য ওই ফলটা দিয়ে দিবা তুমি যদি এইভাবে আলিমকে মর্যাদা দাও আলিমের শ্রদ্ধা করো আমি আল্লাহ তারপরেও ওই আলিমের সাথে তোমাকে জান্নাত নসিব করে দেব আমার ভাইরা বাবারা ইলমে দ্বীন শিক্ষা করার গুরুত্ব অপরিসীম হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত ইমাম ইবনে মাজাহ হাদিস সংকলন করেছেন ইমামে বাইহাকি হাদিস সংকলন করেছেন ইমামে খতিব তিব্রিজ রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মাসাবির 34 নম্বর পৃষ্ঠার হাদিস এনেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তালাবুল ইলমি ফরিয়াতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব করেন প্রত্যেক মুসলমান প্রত্যেক মুসলমান নর এবং নারী পুরুষ এবং মহিলার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ এবার আপনি কোটিপতি হন আর লাখপতি হন আপনি বড় ব্যবসায়ী হন আপনি বড় মাতব করব না আপনার শরীরে যত শক্তি থাকো আপনি যত ব্যস্ত মানুষ হন না কেন আপনার উপরে আমাদের ইসলামে শরীয়ত যতটুকু দিন শিখা ফরজ করেছেন তা শিখতে হবে হুজুর আমার বয়স 40 হয়ে গেছে আমি এখনো শিখতে পারি নাই হুজুর আমার বয়স 60 হয়ে গেছে আমি এখনো শিখতে পারি নাই হুজুর আমি তো 75 বছরের বুড়া আমি এখনো শিখতে পারি নাই ইসলামী শরীয়তে এই ধরনের খোড়া যুক্তি দিয়ে আল্লাহর দরবারে মাপ পাওয়া যাবে না এজন্য আমার ভাইরা পুরো কোরআন শরীফ শুদ্ধ করা সবার উপরে ফরজ না সমস্ত নামাজের মাসাইল পুরো শিক্ষা করা ফরজ নয় কতটুকু যতটুকু ইলমে দ্বীন অর্জন করলে পরে নামাজের ফরজ এবং ওয়াজিব আদায় হয়ে যাবে ফরজ গোসলের ফরজ এবং ওয়াজিব আদায় হয়ে যাবে রোজার ফরজ এবং ওয়াজিব আদায় হয়ে যাবে প্রত্যেকটি ফরজ এবং ওয়াজিব যেই সমস্ত আমলগুলো আছে এই সমস্ত আমলের মাসাইল গুলো জানতে হবে সর্বপ্রথম মুসলমান প্রত্যেকের উপর দায়িত্ব হলো সহি সত্যভাবে কোরআন শিখা সত্তা না করতে পারেন সুরাতুল ফাতিহা একটা কয়টা হলো মনোযোগ আছে আপনাদের সবার মনোযোগ আছে আমার সাথে একটু কথা না বললে আমার ভালো লাগবে না আচ্ছা আমার ভাইরা বাবারা সুরাতুল ফাতিহা একটা সুরা সুরাতুল ফিল মানে আলাম কারা কাইফ ফাআল সুরাতুল কুরাইশ সুরাতুল মাআউন সুরাতুল কাউসার কয়টা হলো বলে না কয়টা হলো পাঁচটা পাঁচটা সুরা আপনার উপরে আপনি যখন আমি যখন বালিগ হয়েছি বালিগ বুঝেন প্রাপ্ত বয়স্ক যখন থেকে আমাদের মধ্যে একটা আলামত প্রকাশ পেয়েছে তখন থেকে আমার উপরে আবার আপনার উপরে আপনার বাবার উপরে আপনার দাদার উপরে যত শ্রেণীর মানুষ হোক না কেন প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে এই অন্তত পাঁচটা সূরা শিখা ফরজ হয়েছে নামাজের শুরু থেকে একবারে সালাম পর্যন্ত যতগুলো ফরজ এবং ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা রয়েছে এগুলো আমাদের শিক্ষা করা ফরজ সকাল থেকে সন্ধ্যা পেটের ভাত খায় সকাল থেকে সন্ধ্যা চা খাওয়ার আড্ডা বাড়ায় সকাল থেকে সন্ধ্যা এই জনের কিবত ওই জনের মিথ্যা এই জনের পিছনে আরেক জনের দোষ যুবক হরে ঠিক কিনা কথা বলেন না কথা ঠিক আছে না চা খেলতে আছে কিবত করতে আছে চা খাচ্ছে মিথ্যা বলছে আরে আমার বাবা বন্ধুরা
এইজন্য এই যে একটা মাদ্রাসা হয়েছে আপনারা সৌভাগ্যের ব্যাপার যে ছাত্রগুলো এই মাদ্রাসায় পড়তেছে তাদের কোরআন সহি হচ্ছে তারা ইলমে দ্বীন অর্জন করতেছে আমার ভাইরা মজার মজার কথা শোনাবো ইলমে দ্বীন শিক্ষা করলে কেমন ফজিলত এবং যারা ইলমে দ্বীন শিক্ষার থেকে সাহায্য করছে তাদের কি ফজিলত একেবারে নেচে উঠবে মাচাল মাচাল হয়ে যাবে আল্লাহ সবাইকে ধৈর্যের সাথে বসার তৌফিক দান করুন জোরে জোরে বলি আমিন প্রবেশ করে দেওয়া হয় আর একজন শক্তিশালী ব্যক্তি যদি ওই
আমাকে সজোরে টান মারে ওই কাটার সাথে যেমন ভাবে শিরা ও শিরা পেটের কিছু অংশ প্রশস্ত পেটের রক্ত অংশ ওই কাটার সাথে বেরিয়ে আসবে মৃত্যুর যন্ত্রণা তার চাইতে ভয়ঙ্কর হবে হায় মুসলমান ও আমার সুন্নি ভাইরা ও আমার বাবা ভাইরা আমরা একটু শুনে যাই দিলটাকে একটু নরম করে দেই ইলমে দিন শিকার ফজিলত অনেক রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উম্মত থেকে বর্ণিত তিনি বলেন তাদারুসুল ইলম সাআতান মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াহা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উম্মত বলেন রাতের কিছু অংশে যদি কেউ দ্বীনি ইলমের চর্চা করে দ্বীনি ইলম শিক্ষা করে কোন টিচার যদি তার ছাত্রকে পড়ায় অথবা কিতাব লেখালেখি করে দ্বীনি ইলমের চর্চার মধ্যে যে কোন দ্বীনি ইলম হোক না কেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মনে করেন ওই ব্যক্তি যেন সারা রাত জেগে ইবাদত করার সওয়াব পেল সুবহানাল্লাহ কিছুক্ষণ এই যে বসে আছেন কিছুক্ষণের জন্য দ্বীনি ইলম শিখতেছেন আমার প্রিয় প্রিয় মুসলমান ভাইরা সুন্নি ভাইরা আমার
শেষ পর্যন্ত শুনে যান, আশা করি অনেক কিছু ইলম অর্জন করে বাড়িতে যেতে পারবেন, যেটা আপনাদের আগামী দিন সকাল থেকে প্রত্যেকটি ক্ষেত্রে কাজে লেগে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকীম ইরশাদ করেছেন, ইবতিল হিকমাতা মাইয়াশা ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। সূরাতুল বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে চান তাকে হিকমত তথা ইলমে দিন দান করেন, এবং যাকে আল্লাহ হিকমত দান করেছেন ইলমে দিন দান করেছেন তাকে অনেক কল্যাণ দান করা হয়েছে। কোটিপতির কথা বলা হয় নাই, জমিজমার মালিকের কথা বলা হয় নাই, বিল্ডিং এর মালিকের কথা বলা হয় নাই, নেতা মন্ত্রী এমপির কথা বলা হয় নাই। আল্লাহ বলেছেন, যাদেরকে দ্বীনের জ্ঞান দান করা হয়েছে তাদেরকে অনেক কল্যাণ দান করা হয়েছে। সুতরাং একজন আলিম কোটিপতির চাইতে আরো বেশি মর্যাদাবান, একজন আলিম সমাজের মাতব্বরের চাইতে আরো বেশি মর্যাদাবান। যদি ওই আলিম বা আমল হয় মুত্তাকি হয়, যদি মুত্তাকি না হয় ফাসিক হয় তাহলে তো অন্য বিষয়, যদি ওই আলিম বা আমল হয় মুত্তাকি হয় পরহেজগার হয় ওই ব্যক্তির জন্য কি হয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশে যত আল্লাহর পাক পশু পাখি উড়ে উড়ে বেড়ায় সমস্ত আকাশের পাখি, আমার ভাইরা বাবারা বিরক্ত হচ্ছেন আপনারা, এগুলো জরুরি কথা বাবা, এগুলো জরুরি কথা আমাদের প্রতিদিনের জন্য, এগুলো জরুরি কথা। আমরা সুন্নি মুসলমান, আমিও মাসলাকে আলা হই, আমার বাংলাদেশে মাদ্রাসা আছে, একটা মাদ্রাসায় 5টা ডিপার্টমেন্ট আছে, আরো খুশি হবেন বলতেছি এই মাদ্রাসায় পড়িয়েছেন মুফতি নাজির রাজা আধারবি 1998 চিনেছেন আমাকে, হ্যাংলা বাতলা করে খালিফায়ে তাজ শরিয়া, আমি ওনার ছাত্র এবং মুরিদ এবং ওনার ভাইরা। তো আমার ভাই মাওলানা রেজাউল করিম গত বছর দাওয়াত দিয়েছিলেন, লকডাউনের কারণে আসতে পারিনি, তো ইউটিউবে আমার অনেক বক্তব্য আছে, অনেক আমার সুন্নি ভাইরা দেখেছে, অনেক ওলামায়ে কেরাম দেখেছেন। তো আমারও শখ ছিল যে দেশের বাইরে কিছু তাকরির করি, মুকাররির হিসেবে যাই, তো এর মুর্শিদের টানও আছে। আপনারা তো হুজুরকে ভালোভাবে চিনেন, উনি কত বড় আলিম এবং মুত্তাকি পরহেজগার, যিনি রাস্তায় চলতেন তো চোখটা নিচের দিকে থাকে, ঠিক কিনা, অনেক বড় আলিম। এবং বাংলাদেশে ওনার এই ধরনের, ওনার নাম যারা শোনে যত বড় আলিম হোক ওনাকে শ্রদ্ধা করে, কারণ কি জানেন, ইলিমের কারণে নয় বরং ওনার আমলের কারণে। আমার মাদ্রাসে 5টা ডিপার্টমেন্ট আছে, দোয়া করবেন, নুরানি বিভাগ, নাজেরা বিভাগ, হেফজ বিভাগ, কিতাব, কিতাব শাখার মধ্যে 2টা ডিপার্টমেন্ট, একটা হলো আলিয়া আর একটা হলো দারসে নিজামি, একসাথে পড়ায় আমরা, এবং মহিলা শাখা আলাদা পর্দা সহকারে, পর্দার মাধ্যমে আলাদা মেয়ে শিক্ষিকার মাধ্যমে আমরা আমাদের মেয়েদেরকে পাঠদান করাচ্ছি বলেন আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন দিনের শিক্ষা তৌফিক দান করে। কিছু গুরুত্বপূর্ণ কথা শোনাবো, মনোযোগের সাথে শুনবেন, বিরক্ত হবেন না, ধৈর্য ধারণ করে অনেক কিছু শিখতে পারবেন আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে মহাব্বতে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আর যদি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি তো কল্যাণ দান করি তাকে যাকে জ্ঞান দান করেছি, যাকে দ্বীনের ইলম দান করেছি, যাকে দ্বীনের বুঝ সমাজ দান করেছি। সুতরাং আমার ভাইরা বাবারা, আমি আপনাদেরকে অনুরোধ করব, যাদের সন্তান এখনো ছোট আছে অবশ্যই অবশ্যই প্রত্যেকটি ছেলে এবং মেয়েকে মাদ্রাসা শিক্ষা দরকার, অন্তত সে যেন দ্বীনে ইসলামের মূল বিষয়গুলো
প্রয়োজনীয় বিষয়গুলো শিখে যেতে পারে এবং মরণ পর্যন্ত সেগুলো আমল করে যেতে পারে ঠিক কি না দরকার কি দরকার না আমার অনেক প্রিয় ভাইরা রয়েছে তারা আফসোস করে হুজুর আমি শিখতে পারি নাই আবার অনেকে মাদ্রাসা পায় নাই আবার অনেকের সংসারে অভাব ছিল পড়তে পারে নাই এখন আফসোস করে হায় আমি কি করলাম আমার কোরআন তো অশুদ্ধ আমার নামাজ অশুদ্ধ আমি দ্বীন ইলম শিক্ষা করতে পারি নাই আমি তো ভালোভাবে কোরআন এখন পড়তে পারি না আফসোস করেন আমার ভাইরা বাবারা আফসোস করতে করতে মরণ এসে যাবে এখন চেষ্টা করেন পাঁচটা সূরা মুখস্থ করে নেন আর তাদের ঘরে ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চা আছে অন্তত ইসলাম এর মৌলিক জিনিসগুলো শেখানোর জন্য মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন যেন ছোট্টবেলা থাকতে এসে মা বাবার আদর শিক্ষা গ্রহণ করে ছোট্টবেলা থাকতে মুরব্বীদের আদর শিক্ষা গ্রহণ করে কোরআনটা সহি হয়ে যায় নামাজ এবং ওযু গোসল বিভিন্ন ধরনের মাসায়েল করে সে জানতে পারে এরপরে আপনি চার পাঁচ বছর পরে আপনি নাকি কলেজে ইউনিভার্সিটিতে পড়ান যেখানে ইচ্ছে সেখানে পড়ান সে তো ইসলাম শিখেছে সে তো দ্বীন এর অর্জন করেছে এবার আপনি তাকে ছেড়ে দেন দেখবেন যেখানে যাবে সেখানে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দাঁড়িয়ে রাখবে সহি সত্যভাবে দ্বীন ইসলামের বিধিবিধানগুলো আদায় করবে জোরে বলো ঠিক কিনা আবার ভাইরা বাবারা দেখেন একটা মজার ঘটনা শোনাই দিই আপনাদেরকে আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার একজন শাগরীর যাকে কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে এখনো আমরা স্মরণ করি যার নাম ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম ছিলেন এত বড় আলেম ছিলেন সুবহানাল্লাহ সারা পৃথিবীর কোনায় 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 যার নাম এখনো চলছে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে সুবহানাল্লাহ ইমামে আজম আবু হানিফার শাগরীর ছাত্র ছিলেন হযরতে ইমাম আবু ইউসুফ মনোযোগ দিয়ে শুনবেন এত গরিব ছিলেন এত অসহায় ছিলেন তার ঘরের খাবার চলত না খাবার খাবার জন্য পয়সা থাকত না কিন্তু ইমাম আবু ইউসুফ অনেক বড় আশা করলেন হায় আমি তো গরিব আমার বাবার তো টাকা নাই আমি অভাবের সংসারে বসবাস করি আমি ইলমে দিন কিভাবে শিখব এই মনে চিন্তা করতে করতে একদিন হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেলেন গিয়ে একটু দর্শে বসে গেলেন দেখলেন পড়তেছি 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 পড়তে পড়তে কিছুদিন অতিবাহিত হলো ঘরে গেলেন বাবা তাকে বললেন হে বাবা তুমি কোথায় গিয়েছো প্রতিদিন কার দরবারে যাও তোমাকে পাওয়া যায় না এবার ইমাম আবু ইউসুফ তার বাবাকে বললেন কিছু হাদিস শুনি কিছু মাসাইল শুনি যেন কলিজাটা ঠান্ডা হয় আলিম হতে পারি এবার বাবা ডেকে ডেকে বললেন হে ইউসুফ ওনার নাম ইয়াকুব ছিল বললেন ইয়াকুব হে ইয়াকুব তুমি তো জানো আমার করে সংসারে তো অভাবের সংসার আমি একা কিছুই করতে পারি না তুমি যদি ওখানে সারাদিন কাটিয়ে দাও তো আমার ঘরে খাবার চলবে না এত অভাবের সংসার তুমি কাজ না করলে আমার ঘরে খাবার চলবে না খাবারই তো খেতে পারবো না তো তুমি কিভাবে দিনিয়ে নিমন্ত্রণ করবা সন্তানের মনটা নরম হয়ে গেল বাবার দিকে তাকিয়ে আর সহ্য করতে পারলেন পড়াশোনা ছেড়ে দিলেন এবার কাজে লেগে গেলেন কিছুদিন পর্যন্ত ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ইয়াকুব মানে হযরত ইউসুফ ইমাম আবু ইউসুফ পড়তে আসেন না জিজ্ঞেস করলেন কোথায় ইয়াকুব কোথায় বললেন অনেক দিন পর্যন্ত পড়তে আসে না কারণটা কি একজনকে পাঠিয়ে দিলেন যা ও ব্যাপারটা কি একটু জেনে আসো যদি সম্ভব হয় তাকে আমার কাছে নিয়ে এসো পাঠিয়ে দিলেন চলে গেলেন ইমাম আবু ইউসুফের বাড়িতে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন হে ইয়াকুব আবু হানিফা তোমাকে খোঁজ করেছেন ব্যাপার কি তুমি যাও না কেন বললেন আমার বাবা তোমাকে ধরে ফেলেছি আমার অভাবই সংসার আমার ঘরে খাবার চলে না আমি এখন কি করব আমার বাবা আমাকে রিকোয়েস্ট করেছে ও সন্তান পড়াশোনা বন্ধ করে দে সংসারের কাজে ব্যয় কর সময়টা
এই জন্য আমি পড়তে যাই না বললেন তোমার যদি সময় থাকে চলো তার তোমাকে হচ্ছে চলে গেলেন ওই ব্যক্তির সাথে ইমামে আজমের দরবারে এবার ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন এই আকব ব্যাপার কি বললেন বুঝুকি এই ব্যাপার হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ব্যবসায়ী ছিলেন মালদার ছিলেন পয়সাওয়ালা সম্পদশালী ছিলেন আবার তিনি আলিম ছিলেন সম্পদ একদিকে চলতো ব্যবসার দিকে চলতো আরেক দিকে তিনি আমার নবীজির দ্বীনে ইলমের চর্চা করতে ছাত্রদেরকে শেখাতেন হাদিসে পাক শোনাতেন মাসায়েল শেখাতেন এবার বললেন বেশ যাও বসো বসো আর ওদিকে তাকায় না পড়তে থাকো ছুটির যখন সময় হয়ে গেল বাচ্চারা সবাই বাড়ির দিকে চলে যাচ্ছে স্টুডেন্ট যারা ছিল সবাই বাড়ির দিকে চলে যাচ্ছে আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরতে ইমাম ইউসুফ বললেন ইয়াকুব বসে দাও বসো বসো তুমি যাও না বসো আবার প্রিয় ভাইরা এবার তিনি কি বললেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা থলে থলে যেটার মধ্যে মুদ্রা রাখা আছে দিনার দিনার পয়সা কি দেবা বলে না এটা নাও নিলে বলে যাও এটা ঘরে দিয়ে আসো ঘরের চিন্তা বাদ দিয়ে দাও আজ থেকে আমার দরবার থেকে তোমার ছুটি হবে ইমামে আজম ইমাম আবু ইউসুফের খরচ নয় বরং ওনার সংসারের খরচ দিয়ে দিলেন যারা এই মাদ্রাসায় দান করেছেন করতেছেন যারা মাদ্রাসার ছাত্রকে খাওয়াচ্ছেন যারা আলেমী দ্বীনের সেবা করেছেন শুনেন কান পেতে শুনেন আমাদের মাযহাবের ইমামের আচরণ কেমন ছিল বৈশিষ্ট্য কেমন ছিল সুবহানাল্লাহ বললেন যাও ইয়াকুবু যাও যাও এই দিনারের থলেটা বাড়িতে নিয়ে আসো আর বাড়িতে বলে আসবা আমার ওস্তাদ বলেছে আজকের পর থেকে আমার আর ছুটি হবে না সংসারের সমস্ত খরচ এই থলের দিনার দিয়ে হবে আমি আর বাড়িতে আসবো না এই কথা বলে ইমাম আবু ইউসুফ চলে আসলেন ইমাম আবু হানিফার দরবারে ইমাম ইউসুফ পড়তে রইলেন পড়তে রইলেন পড়তে রইলেন আমার প্রিয় প্রিয় ভাইরা বাবারা আমার মনে না আমার যুবক ভাইরা আমার সম্পদশালী ভাইরা একটু মনোযোগ দিয়ে কান পেতে শুনে নেন এবার ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক মাস দুই মাস নয় এক বছর দুই বছর নয় ইমাম আবু ইউসুফের সংসারের খরচ তিনি দশ বছর পর্যন্ত লাগাতার বহন করেছে সুবহানাল্লাহ কত বছর কত বছর কথা বলছেন কত বছর সংসারের খরচ আপনি আমি তো একজন ছাত্রের বেতন দেই আপনি আমি তো একজন ছাত্রকে খাওয়াই বাবা আপনি আমি তো 1000 2000 3000 টাকা দিয়ে দিই ভাইরা বাবারা দেখেন আমাদের মাযহাব ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক বছর দুই বছর নয় ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সংসারের খরচ লাগাতার দশ বছর পর্যন্ত চালিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা বাবারা এবার ইমাম আবু ইউসুফ বলেছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাকে ইলি দিয়ে মালামাল করে দিয়েছেন পাশাপাশি আমাকে দুনিয়ার মাল দিয়েও মালামাল করে দিয়েছে কারণ যে আলিম হয় যে আলিম তার অভাব হয় না যে আলিম খোদা গায়েব থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেয় অল্প বেতন অল্প টাকা দেখবেন এই টাকার মধ্যে বরকত রহমত ঘরে শান্তি স্ত্রীর মনে খুশি সন্তানেরা আদরওয়ালা হয় আর সেই আলিমের জন্য জমিনের নিচে সমুদ্র এবং আকাশের সমস্ত প্রাণী মাগফিরাতের দোয়া করতে থাকে কিরকম মর্যাদা বাবা আমি যদি বলি ভাই আল্লাহর সমস্ত সৃষ্টি আপনার জন্য দোয়া করবে এমন একটা আমল আপনি করেন কি করবেন এক কোটি টাকা খরচ করলে হবে কথা বলেন আল্লাহর
আমি বলেছেন সমুদ্রের যতগুলো প্রাণী রয়েছে, স্থলে মাটির নিচে যতগুলো প্রাণী রয়েছে, মাটির উপরে যতগুলো প্রাণী রয়েছে, আসমানে যতগুলো পশু পাখি উড়ে, সমস্ত প্রাণীরা একজন হাক্কানি রব্বানি মুত্তাকি পরহেজগার পাক আমল আলিমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এই মর্যাদা পাওয়ার জন্য কেউ যদি 1 কোটি টাকা খরচ করে পাবে, 2 কোটি সারা দুনিয়া দিয়ে দিতে পারবে না, এটা তো খরচ করে হবে না, এটা তিনি এলে অর্জন করার পর ওই ইলম অনুযায়ী যারা আমল করবে তাদের জন্য এটা বেশি হবে। মানে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা বাবারা এবং তোরা, আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, আমাদের ইসলাম অনেক সুন্দর, আমাদের দ্বীন ইসলাম শক্তির ইসলাম, এজন্য আমি অনুরোধ করব, অনুরোধ করব, যেভাবে আপনারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন, যেভাবে আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, আমি খুব আনন্দিত। আজকে আমার মনে হচ্ছে একটা ঈদের দিন, রাস্তাঘাটে আশেপাশে মানুষ আর মানুষ ছোট বড় সবাই মিলে এই মাহফিল এই জলসাতে উপস্থিত হয়েছেন, মনে হচ্ছে যেন সবার মধ্যে একটা ঈদের আমেজ। ঈদের দিনও মনে হয় এমন খুশি হয় না যেমন ভাবে জলসার মধ্যে আপনারা আনন্দ ফুর্তি করেন। আমি তারপরেও আরো একটি আনন্দের সংবাদ দিয়ে দেব, ও আমার বাবারা ভাইয়েরা, যদি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াতে পারেন আর আপনার সন্তান যেদিন আলিম হয়ে পাকড়ি লাগায় আপনার ঘরে যাবে, ওই আলিমটার মর্যাদা কেমন হবে, ওই আলিমের পিতা আপনি হবেন, ওই আলিমের মা আপনি হবেন, হাশরের ময়দানে আপনার জন্য আপনার সন্তানের জন্য আপনার এবং আপনার স্ত্রীর মাথায় আল্লাহ নূরের টুপি পড়ায় দিবে। মানুষগুলো এদিক সেদিক ছোটাছুটি করবে, পেরেশান হয়ে যাবে, যদি মানুষ ভঙ্গ হবে, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবার দিকে খেয়াল করবে না, সন্তান তার মায়ের দিকে খেয়াল করবে না। ও বাবা, সেই কঠিন মুসিবতের দিনের দিকে একটু খেয়াল করুন, একটু মেহরবানি করে মনোযোগ দিয়ে দেন, একটু দয়া করে খেয়াল করুন, যে মুসিবতের দিনে আমার আর তোমার কোনো বন্ধু হবে না, আমার তোমার কোনো সাথী থাকবে না। হায় আফসোস, যে জমিনটা দাবার হবে, যে জমিনে আগুন বর্ষণ হবে, কারো শরীর থেকে ঘাম ছড়তে ছড়তে টাকা পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো হাত পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো কবর পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো কানে নাড়তে পর্যন্ত ঘামে ডুবে যাবে। সেই কঠিন মুসিবতের দিনে আলেমের পিতা মাতার জন্য আল্লাহ নেয়ামতের ব্যবস্থা করে মাথায় নূরের তাজ নূরের টুপি লাগাই দিতে পারে। সুবহানাল্লাহ। নবীর চরণে তে সারা জীবন আমি থাকব, নবীর চরণে তে সারা জীবন আমি থাকব, ভালোবেসে দরুদ সালামে
আচ্ছা বলে 27 বছর তো বেটা তার বাপকে দেখেনি 27 বছর পরে একটু এসে বলে যে আমার স্ত্রীর গর্ভ ও বলে কি এই চক্রাকারে শুরু হয়ে গেল কিছু লোক জমা হয়ে গেল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনিও ওই ঘরে চলে আসলেন সুবহানাল্লাহ এবার ঘরের ভিতর থেকে একজন মহিলা আওয়াজ করল ওই ব্যক্তি বলল আমার নাম সারুল আমি 27 বছর আগে জিহাদের ময়দানে গিয়েছিলাম আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য এখন বাড়িতে ফিরেছি এই আওয়াজ যখন ওই তার সন্তানের নাম ছিল হযরত রাবিয়া রাহমাতুল্লাহি আলাইহি যিনি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ এবার হযরত রাবিয়ার মা ভিতর থেকে বললেন ওনার নাম ফাদল ওনার বেটার নাম রাবিয়া কিভাবে চিনবে উনি তো এই রাবিয়াকে আমার পেটে ধারণ করে জিহাদের ময়দানে 27 বছর আগে ঘর থেকে বেরিয়ে দিয়েছে এবার সন্তান যখন তার বাবাকে চিনতে পারলো বাবাও যখন দেখলো আমার বেটা এত বড় হয়েছে এবার একজন আরেকজনকে ধরে আপনি আহা একেবারে আপ্লুত হয়ে গেছে ভালোবাসায় মহব্বতে কান্নাকাটি করলেন একটু বাস সন্তান চলে গেল মসজিদে বাবা তার স্ত্রীর সাথে দেখা করতে ভিতরে চলে গেলেন কৌশল বিনিময় হলো এবার বললেন বিবি এবার এত বড় 30,000 দিনার তোমাকে দান করেছিলাম একটু খেয়াল করো 30,000 দিনার তোমাকে দান করেছিলাম দিয়ে গিয়েছিলাম কি করেছো সেই পয়সা আজকে তোমরা হিসাব নেই না যারা নেন না আজকে থেকে শুরু করেন হিসাব দিতে হবে ঘরের কর্তা বলে কি করেছো 30,000 দিনার বলে এত দূর থেকে এসেছেন জানি তো নামাজটা আদায় করে আসেন তারপরে তো বলছি আচ্ছা ঠিক আছে এবার হযরত ফারুক রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তে মসজিদে গেলেন গিয়ে দেখলেন মসজিদের ভিতরে একটা হালকা লাগানো হালকা হালকা মানে দিন এলেনের চর্চার জন্য কিছু লোক জমায়েত হয়ে দিনের চর্চা করা হযরত ফারুক রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে যখন প্রবেশ করলেন দেখলেন একজন আলিমের দিন ওখানে তার কিছু ছাত্র রয়েছে তাদেরকে হাদিসের দরস শোনাচ্ছেন দিন এলেন শোনাচ্ছেন তিনি খুব খুশি হলেন যতটুকু সামনে যাচ্ছেন সামনে যাচ্ছেন সামনে যাচ্ছেন চেহারা খুশি তার দোহরা হয়ে যাচ্ছে একটু সামনে গিয়ে দেখে আমার বেটা রাবিয়া এই মসজিদে বসে বসে হাদিসের দরস দিচ্ছে এমন আনন্দিত হলেন খুশিতে আত্মহারা হয়ে গেলেন আমার বেটা আই আল্লাহ এত বড় আলিম এত বড় আলিম আমার বেটা আল্লাহু আকবার সুবহানাল্লাহ আমার বেটা মাদ্রাসা ছাত্রদেরকে পড়াচ্ছে খুশিতে আত্মহারা হয়ে গেল আল্লাহু আকবার নামাজ আদায় করলেন শুকরিয়া আদায় করলেন নামাজ শেষ করে স্ত্রীর কাছে ফিরে গেলেন এবার স্ত্রীকে বললেন ওগো আমার স্ত্রী আজকে আমি আমার সন্তানকে দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে ওগো আমার বিবি আমি আমার সন্তানকে যে স্টেজে যে মর্যাদায় রেখেছি এই মর্যাদায় আল্লাহ অনেক কম বান্দাই পৌঁছাতে পারে এবার বিবি ডেকে ডেকে বললেন ওগো আমার স্বামী ও আমার প্রাণের স্বামী গো যে 30,000 দিনার আমাকে আপনি দান করে দিয়েছিলেন হাতে দিয়ে আপনি জিহাদের ময়দানে চলে গিয়েছিলেন ওগো স্বামী সংসারের খরচের পরে আপনার এই সন্তানকে লালন পালনের ক্ষেত্রে এবং তাকে ভালো বড় আলিম বানানোর জন্য আমি এই সম্পদে পয়সা খরচ করেছি চিন্তা করে তো দেখি সন্তানের জন্য টাকা খরচ করতে মন চায় না আমাদের মাদ্রাসায় পড়ে জোতা নাই টাকা নাই নাস্তা নাই কিতাব পয়সা নাই ভালো মাদ্রাসায় ভর্তি করে না ওস্তাদকে 100 টাকা হাতিয়ে দিতে কৃপণতা করে এ আমার ভাইরা যদিও তোমার জন্য সম্পদ জমি জমা বলেন না কেন নাকি জমি জমা বলেন জমি জমাটাও তোমার সম্পদ মনে রাখবেন সন্তানটাও কিন্তু তোমার সম্পদ কি বলেন ঠিক কি না সন্তানটা সম্পদ না জমি জমা কি সম্পদ শুধু আরে দোকানের মাল সম্পদ ওই সম্পদকে আমি আপনি মহব্বত করি জমি জামার মালিক অনেক জমি জামার মালিক ওই জমি জামাকে আমি অনেক মহব্বত করি কেমন অনেকের থেকে ফসল আসে ফল আসে পয়সা মানুষ আমাকে বড় লোক করে ওই
আমি যেভাবে গুরুত্ব দিচ্ছি ওই সম্পদটাকে আমি যেভাবে লালন পালন করছি ওই সম্পদটাকে যেভাবে আমি প্রিয় করে নিয়েছি ঠিক তার চাইতে আরো বেশি দামি এবং গুরুত্ব দিতে হবে আমাদের প্রত্যেকটি সন্তানের ক্ষেত্রে সন্তান সকালবেলা কোরআন পড়লো কিনা নামাজ আদায় করলো কিনা সালাত দিচ্ছে কিনা কোন মুরব্বির সাথে বেয়াদবি করে কিনা এটা শিক্ষা দেওয়ার দায়িত্ব মা বাবার কিন্তু আমরা দেখো আমরা মনে করি সকালবেলা করুণীয় জমিতে গিয়ে চাষাবাদ করলেই বাস খালাস হয়ে গেল না 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 আপনার আমার বড় সম্পদ হলো আমাদের সন্তান ঠিক কিনা সন্তান হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ আমার ভাইরা বাবারা কেন সন্তান সবচেয়ে বড় সম্পদ আপনি আমি যখন মরে যাব জমি জামা দ্বারা আমার কোনো উপকার হবে না দোকান পাট দিয়ে আমার কোনো উপকার হবে না পয়সা কুড়ি যা আমি দুনিয়াতে রেখে যাব এটা দিয়ে আমার কোনো উপকার হবে না আল্লাহর হাবিব বলেছেন কিনা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু নবীজি বলেন একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার থেকে আমলের দরজা বন্ধ হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় সে কোনো আমল করতে পারে না ইল্লা বিল সালাসা তিনটি আমল ছাড়া কয়টি আমার ভাইরা বাবারা কি বলতেছিলাম তিনটা বলেন ইন্তেকালের পরে কয়টা সবাব জারি থাকে তিনটা এক নাম্বার ইল্লা বিল সাদাকাতিন জারিয়া চলমান দান এই যে আপনি আপনার মাদ্রাসার একজন ছাত্রকে আলিম বানিয়ে দিলেন একজন ছাত্রকে খাওয়াইলেন একজন ছাত্রের খরচটা আপনি বহন করলেন একজন আলিম দিনের দর্শী সে বেতনকে আপনি বহন করলেন অথবা আপনি এই নিয়তে প্রত্যেক মাসে মাসে কিছু মাদ্রাসায় দান করলেন যে আমি এই টাকাটা এই জন্য দিচ্ছি এই মাদ্রাসায় যে সকল ছাত্ররা পড়াশোনা করে আমার ইন্তেকালের পরে যেন আমি এই পড়াশোনা থেকে সওয়াব পেয়ে যাই আপনি একটা টিউবওয়েল বসিয়ে দিলেন রাস্তার পাশে আপনি মরে যাবেন যতদিন পর্যন্ত ওই টিউবওয়েল থেকে মানুষ পানি পান করবে আপনি সওয়াব পেতেই থাকবেন একটা মসজিদ নির্মাণ করে দিয়ে গেলেন আপনি মরে যাবেন আমি মরে যাব ওই মসজিদে যতদিন নামাজ আদায় করবে আপনি সওয়াব পেতেই থাকবেন আমার ভাইরা চলমান সাদকা ইন্তেকালের পরেও জারি থাকে নাম্বার দুই আও আও ইলমি ইউনতাফাউ বিহি এমন গান এমন বিদ্যা রেখে যাবা যেই গান রেখে যাবার পরে উপকার পাওয়া যায় উপকারী উপকারী গান উপকারী গান কিতাব লিখে গেলেন আপনি বলে গেছেন কিতাব পড়তেছে মানুষ সংশোধন হচ্ছে আপনি সবাব পেতেই রয়েছেন সুবহানাল্লাহ এই যে আলিমে দিন যারা ছাত্র বানাচ্ছে ইলিম দিচ্ছে আলিম বানাচ্ছে নিয়ম যদি পরিষ্কার থাকে এই আলিমে দিন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে ওনাদের প্রত্যেকটি ছাত্র যতগুলো আমল করবে ওই প্রত্যেক ছাত্র থেকে ওই আলিমে দিন সবাব পেতেই থাকবে যে সন্তানটা তার মা এবং বাবার জন্য দোয়া করে যে সন্তানটা মা এবং বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাওয়ার পরে এক কাজ করে নামাজ আদায় করে হারামের দিকে হাত বাড়ায় না মানুষকে কষ্ট দেয় না সমাজে ফেতনা ফাসাদ সৃষ্টি করে না এমন নেককার সন্তান যদি কেউ রেখে যেতে পারে ওই নেককার সন্তান দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব ওই আমার সন্তান যা যা আমল করবে আমি কবরের ভিতর থেকে তা লাভ করতে পারবো চিন্তা করেন তো ওই জমি থেকে কিন্তু লাভ যাবে না দোকান এবং টাকা থেকে লাভ যাবে না রে বাবা ও আমার ভাইরা আমরা আমাদের মৌতের গ্যারান্টি দিতে পারি না আমরা আমাদের মৌতের গ্যারান্টি দিতে পারি না কখন কার মৌত হয়ে যায় আমরা জানি না আমার প্রিয় প্রিয় মুসলমান ভাইরা বাবারা এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব সন্তানের দিকে নজর রাখেন সন্তানের দিকে সন্তান সবচেয়ে বড় নেয়ামত সন্তান সবচেয়ে বড় সম্পদ একটা সন্তান যখন জন্ম হয় আপনি আমি তো তাকে লালন পালন করি না শিক্ষক নিয়োগ করি জন্মের পর থেকে শিক্ষক নিয়োগ করা হয় কথা বলেন না
না তো জন্মের পর থেকে তার মা বাবার লালন পালনে ওই সন্তানটা বড় হয় সন্তানটা যখন জন্মের পর থেকে আপনার আমার কাছে বড় হয় আপনি এবং আপনার স্ত্রী কি কি কাজ করে কথা বলে সন্তান যখন ভূমিষ্ঠ হয় বাবার দায়িত্ব হলো তার ডান কানে আজান দেওয়া তার বাম কানে কামাত দেওয়া ও বাবা বাবা যদি শুদ্ধ করে আজান দিতে পারে তাহলে বাবাই তার কানে তার সন্তানের কানে আজান দিবে তো বাবা যদি শুদ্ধ করে আজান না দিতে পারে লাভ হবে না অশুদ্ধ আজান দিলে কাজ হবে না ওই মুরবি রাখতে হবে হুজুর রাখতে হবে হুজুর আসেন আমার বাচ্চা হয়েছে আমার সন্তান হয়েছে আসেন একটু ডান কানে আজান দেন বাম কানে কামাত দেন সন্তানের দায়িত্ব পালন সপ্তম দিনে আমি তার মাথাটাকে মণিকরণ করব চুলটাকে বেঁধে নিয়ে আমি তার সমপরিমাণ চাঁদি সমপরিমাণ অথবা তার সমপরিমাণ সাদাকা করে দেব আল্লাহর রাস্তায় পয়সা সাদাকা করে দেব এবং তার মাথার মধ্যে জাফরান তেল মালিশ করে দেব সপ্তম দিনে আতিকা এবং একটা সুন্দর নাম রেখে দেব এই যে মা বাবার দায়িত্ব আমরা এখন তো নাম রাখি কি নাম ইংরেজি নাম দুলাল বন্যা সন্না আসেন আসেন নার্গিস আরে ও এই নাম কোথেকে আসলো বন্যায় তো মানুষের ক্ষতি করে টর্নেডো হ্যাঁ রিঙ্কু রিঙ্কু পিঙ্কি আসেন আসেন এক কথা বলেন আসেন তুমি কি ইসলামিক না কি রাখে দেবিলে নবীজির সাহাবী পুরুষ এবং মহিলা সাহাবী এবং সাহাবিয়াদের মধ্যে কি ধরনের পিঙ্কি রিঙ্কু টিঙ্কু বন্যা সন্না এগুলো ছিল না আব্দুল্লাহ আব্দুর রহমান ওবায়দুল্লাহ ওসমান আলী ফাতেমা আয়েশা জাইনাব খাদিজা উম্মে কুলসুম এগুলো রাখতো এইগুলি তো পুরাতন না ভাই এগুলো পুরাতন না এই নামের উসিলায় আমাকে আপনাকে আল্লাহ জান্নাতের ময়দানে গুনাহ মাফ করে যার নামের সাথে আমার মিল আছে তার সাথে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ আমার উস্তাদ বলেছেন যে নামের কারণে মুসিবত আসে নামের কারণে রোগ বিমার আসে যত ছাড়ো কি হয় কাজ হয় না নাম ভালো না এই জন্য আমাদের মা বাবার দায়িত্ব হল সুন্দর একটি নাম রাখা সুন্দর নাম রাখার পরে সপ্তম দিনে আকিকা দেওয়া কোন দিনে না চল্লিশ বছর পর চল্লিশ বছর পর দিবেন না আকিকা তোমার সন্তানের আদব সুন্দর হবে স্বভাব সুন্দর হবে বিপদ আপদ মুসিবত রোগ বিমার দূর হয়ে যাবে কিন্তু সপ্তম দিনের পরে যদি কেউ আকিকা দেয় আদায় হবে তবে ফজিলত পাবে না বারাকাত মানুষ কষ্ট দিলেন না তো আমার মনে হয় অনেক কিছু আপনাদেরকে শিখিয়েছি আলহামদুলিল্লাহ যেটা আপনাদের জীবনে কাজে লাগবে আলহামদুলিল্লাহ তো আমরা শিখতে হবে জানতে হবে আমরা মরতে হবে মরণের আগে আমরা আরেকবার মরতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে আমি যে মরবো আমি কি নিয়ে যাব আমি কি নিয়ে যাব আমার মাথায় তো মিথ্যা কথা ডোনা এখনো চেপে আছে আমি তো পরের হক নষ্ট করেছি আমি সবার দিয়ে চোখ ফৌরি করেছি আমি সবার এবং হাত দিয়ে মানুষকে কষ্ট দিয়েছি মাপ চাই নাই ক্ষমা চাই নাই মাপ চাই নাই নিজেকে প্রশ্ন করুন না একটু দেখবেন নিজেকে প্রশ্ন করলে নিজের মধ্যে থেকে উত্তর বেরিয়ে আসবে আমরা সত্যি মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে এবং ভালো আমলের সাথে ইন্তেকাল তৌফিক দান করুন বলি আমিন দোয়া তো করি আমিন বলে আমিন জোরে বলি আমিন তো আমার জন্য দোয়া করবেন আর বাড়াচ্ছিলেন দুজন চলে এসেছেন তো বাংলাদেশ থেকে এসেছি আল্লাহ যেন নিরাপদে রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইলিম এবং আমল দোয়াটাকে সালামত রাখে এবং বা আমল বা ইলিম বা ঈমান নিয়ে যেন মরতে পারি আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমাকে তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লা আল বালাগ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু